হিরে সরকারের শাসন ব্যবস্থায় গ্রামবাসীদের কাছ থেকে চাঁদা তুলে সহায়ক হলো পানীয় জলে একমাত্র অবলম্বন অকিছু মাকটু। ঘটনা গন্ডাছড়া মহকুমার লক্ষ্মীপুর এডিসি ভিলেজের হলুদবাড়ি মঙ্গলচন্দ্র পাড়াতে। বিগত দু বছর যাবৎ পানীয় জলের চরম সংকট মাথায় নিয়ে ভুগছিলেন গন্ডাছড়া মহকুমার লক্ষ্মীপুর এডিসি ভিলেজের হলুদবাড়ি মঙ্গলচন্দ্র পাড়ার বাসিন্দারা। কারণ পাড়ার পানীয় জলের একমাত্র আধার মাকটু নষ্ট হয়ে পড়েছিল সেখানে। গত দু বছর যাবৎ স্থানীয় পঞ্চায়েত এবং পানীয় জল সম্পদ দপ্তরের কার্যালয়ে বারবার মাথা ঠুকলেও সে বিকল্প মাকটু সারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বিপন্ন সেই গিরিবাসীদের জন্য। অবশেষে গ্রামবাসীদের কাছ থেকে চাঁদা তুলে মাকটু সারাই করলেন গ্রামবাসীরা। মঙ্গলচন্দ্র ভাড়া হলো জারে মাত্র তা অসুবিধা হয়েছে, জল খাইতে নষ্ট হয়েছে, দুই বছর ওইব মনে হয় জানাইছে তো, অভিযোগ ইয়াক হয়েছে তবু ঠিক করে না, তো আমি টাকা তুলি আর নিজেও ঠিক করছি। ও গ্রামের মানুষ দিছে কয়েকজন ধরে সাত আসত নয় পরিবার ওইব দিছে, পঞ্চাশ টাকা দিছে, যেও পারে একশো টাকা দিছে, আর ওই আমার নিজেরা আমি কইছে দেখা আমার ব্যাস পড়ছে আর এখন তো জল ভাইয়া খুশি হই, সবাই গরমে আইলেও খাইতে পারে ফ্যাট বুড়া স্নানও করতে পারে, কাজে থেকে আয়া স্নান করতে পারে, দুপুরে হলেও নিতে পারে, সকালে হইলে বুড় সকালেও নিতে পারে, এখন অসুবিধা নাই। এদিকে মাত্র সারাই হওয়ার পর এখন পানীয় জল পাচ্ছেন হলুদবাড়ি এলাকার মঙ্গলচন্দ্র পাড়ার বাসিন্দারা, খুশি সকলে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা মডেল প্রশাসনের তোতে স্বাদ হজম করলেন গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, হালাবোল।